بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফরসকার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শিকুলহাদিস মুফতি শেখ আব্দুর রহমান সাহেব দামত বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের আদব নিয়মাবলী বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা শুনবো যেহেতু আমরা 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা প্রতিদিনের মতো ইনশাআল্লাহ কলারদের বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن وابكوا فإن لم تبكوا فتباكوا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের দর্শক এবং শ্রোতা ভাই বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে যে কথাগুলো শুনবো আমলের মাধ্যমে আমরা নাজাতের যেন ওসিলা হয়, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, আমিন। বিগত দুই দিন থেকে আমরা আলোচনা ছিল কোরআন শরীফ তিলাওয়াতের আদাব নিয়মাবলী সম্পর্কে। কোরআন আল্লাহর কালাম এবং এই পৃথিবীতে আল্লাহর দাতের সঙ্গে ডাইরেক্ট সম্পর্কিত একটি মাত্র জিনিস, সেটি হচ্ছে কোরআন। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে প্রশংসা করেছেন ওই সমস্ত লোকদের যারা কোরআন তিলাওয়াতের সময় অত্যন্ত খুশু খুদুর সাথে ক্রন্দনরত অবস্থায় যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, সেজন্য কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে আরিফিন এবং নেককার যারা সালেহিন এবং আরিফিনের সিফত হলো কোরআন তিলাওয়াতের সময় তাদের চক্ষু থেকে পানি গড়ানো। এই মর্মে নবী করিম সাল্লাম একটি হাদিস আমি তিলাওয়াত করেছি, রসুল ইসলাম বলেছেন তোমরা কোরআন তিলাওয়াত করবে এবং তোমরা আল্লাহর কাছে কাঁদবে, যদি কান্না না আসে তাহলে কান্নার বান ধরবে। এই হাদিসটি ইবনে মাজা সহ বিভিন্ন হাদিসের কিতাবে রেকর্ড করা হয়েছে, যার ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে করিম তিলাওয়াতের সময় এমন কাদা কাঁদতেন যারা শুনত তারা কিন্তু মন কন্ট্রোল করতে পারত না। বুখারি শরীফে ওনার তিলাওয়াত সম্পর্কে যে বর্ণনা এসেছে, প্রতিবেশী মহিলারা এবং ইয়াংরা যুবকরা তিলাওয়াত শোনার জন্য জমা হয়ে যেত, অথচ তারা মুসলমান ছিল না, যার ফলে মুশরিকরা তারা কিন্তু আশঙ্কা করত যে এইভাবে যদি তারা ওনার তিলাওয়াত শুনতে জমা হয় শেষ পর্যন্ত তারা তাদের ধর্ম থেকে বের হয়ে আসবে, এত আকর্ষণ ছিল ওনার তিলাওয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ ইমামতি করতেছিলেন, সূরা ইউসুফ তিলাওয়াত করেছেন, এমন কাদা কাদছেন ফাবাকা হাত্তা সালাত দুমুউহু আলা
তার কুওয়াতিহি, ওনার চক্ষুর পানি শেষ পর্যন্ত ওনার সিনার মধ্যে পড়ল এবং এশার নামাজও তিনি এইভাবে কাঁদছেন। পিছনের সব থেকেও তার কান্নার আওয়াজ শোনা গেছে। সেই হিসাবে নমাজের মধ্যে যদি কেহ কাঁদেন এবং এই কাদাটা জান্নাতের ভয় হয়, আল্লাহর ভয় হয়, সেটা অবশ্যই যাইতেছে। ইভেন যদি শব্দ হয়ে যায় তবুও যাইতেছে। তবে হ্যাঁ, এখানে মনে রাখতে হবে এমন কান্না যেন আমরা না কাঁদনি, এমন কান্না যেন আমাদের না আমরা কাঁদি যেটা দুকার কান্না, আমাদের মনের মধ্যে কোনো খুশিবোধ নাই, শুধুমাত্র মানুষদেরকে আকৃষ্ট করার জন্য আমরা কান্নার সুরত দেখাইলাম, এটা কিন্তু আবার নিষেধ। হ্যাঁ, দুনিয়ার কোনো তকলিফের কারণে যদি আমরা মাঝে মাঝে আমাদের কান্না চলে আসে, তখন কিন্তু আবার সেটা নামাজ ব্যঙ্গে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে, ওলামায়ে কেরাম বলেছেন। নতুবা নর্মাল নামাজের বাহিরে কোরআন তিলাওয়াতের সময় যদি কান্না জড়িতভাবে কেউ তিলাওয়াত করে, তখন তিলাওয়াতের মান আরও বেড়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলি ইয়ামানের কিছু লোকদের তিলাওয়াত শুনলেন, ওনারা কাঁদতেছে। ওনাদের কান্না শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হা কাজা কুন্না, এইভাবেই আমরা সাহাবায়ে কেরাম আমরাও ছিলাম, আমরাও এইভাবে কোরআন তিলাওয়াতের সময় আমরাও কাঁদতাম। হযরত হেশাম থেকে বর্ণিত, কালা রুবামা সামিতু বুকা মুহাম্মাদিন সিরিনা ফিল লাইলি ওয়া ফিস সালাত, উনি বলতেছেন অনেক সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে আমরা মুহাম্মাদিন সিরিন রহমতুল্লাহি আলাইহির নামাজের তিলাওয়াতের কান্নার ওয়াজ বাহির থেকে আমরা শুনতে পেতাম। আল্লাহওয়ালারা তারা কাঁদতেন, বাট বেশিরভাগ কান্না ছিল তাদের শেষ রাত্রিতে, শেষ রাত্রিতে, যেন কেহ না দেখে আমরা আল্লাহ যেন দেখে, সেজন্য আমরা যেন আমরা শেষ রাত্রিতেই বেশি কাঁদতে পারি, এটা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন শরীফের আরেকটি আদব হলো আমরা তিলাওয়াতের সময় তার তিলের সাথে তিলাওয়াত করব, ধীরে ধীরে তিলাওয়াত করব, তাড়াহুড়া করব না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত, আন্নাহা নাআতাত কিরাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিরাআতান মুফাসসারাতান হরফান হরফা। হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈ সহ বিভিন্ন হাদিসের কিতাবে রেকর্ড করা হয়েছে এবং ইমাম তিরমিজির মতে বলতেছেন হাদিসটি হাসানুন সহিহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিলাওয়াত নকল করেছেন যে আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেন প্রত্যেকটা হরফ স্পষ্টভাবে বোঝা যেত, ক্লিয়ার এবং পরিষ্কারভাবে তিলাওয়াত করতেন। হযরত মুয়াবিয়া ইবনে কুররা আব্দুল্লাহ মুগাফফাল থেকে রাওয়াত করেন, কালা رأيت رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة على ناقته يقرأ سورة الفتح فرجع في قراءته। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফতে মক্কার দিন তিলাওয়াত করছেন সূরা ফতা, তখন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এইভাবে ক্লিয়ারলি তিলাওয়াত করেছেন এবং তিলাওয়াতের সময় আওয়াজের মধ্যে রিপিটিং হয়েছে মুবিনা, এভাবে লম্বা করে যখন পড়ছেন একটু আওয়াজটা তরজির সাথে পড়েছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করার সময় তাড়াহুড়া মোটেই করতেন না, যার ফলে ওলামায়ে কেরাম বলতেছেন বেশি তাড়াতাড়ি করে পড়া, যে শব্দ বোঝা গেল না, যেভাবে হয়তো আমরা শুনতে পেরেছি, আমরা শুনি আমাদের দেশে অনেক সময় সবিনা খতম যখন করা হয় এত স্পিড এবং এত তাড়াতাড়ি পড়া হয় যে ওনাদের উদ্দেশ্যে তাকে তাড়াতাড়ি খতম করে নেওয়া, এটা কিন্তু আদব পরিপন্থী, যার ফলে কোরআন শরীফ তার তিল এবং সুষ্ঠুভাবে তিলাওয়াত যেটা, এটা কিন্তু অনেক সময় হয় না। সেম তারাবির নামাজে অনেক হাফেজ সাবরা বেশি তাড়াতাড়ি পড়েন, এটাও কিন্তু মোটেই কাম্য নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন লোক এসে বলল, হুজুর গত রাত্রে আমি নামাজ পড়েছি এবং আমি প্রায় মুফাসসালের মধ্যে এক রাকাতের মধ্যে আমি পুরা মুফাসসাল অর্থাৎ সূরা হুজুরাত থেকে অথবা সূরা কাফ থেকে কোরআন শরীফের শেষ অংশের যত সূরা রয়েছে সব সূরা এক রাকাতের মধ্যে আমি গত রাত্রে আমি পড়েছি তাহাজ্জুদে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইন্না আকওয়ামান ইয়াকরাউন আল কোরআন, যে কিছু লোক এমনও আছে যারা কোরআন পড়ে, লা ইউজাওিজু তারাকিহিম, কিন্তু এই কোরআন তাদের অন্তর মধ্যে কোনো আসর করে না, তাদের গলা অতিক্রম করে, কল্পের মধ্যে কোনো আসর করে না, তারপর এটা সব আসমান পর্যন্ত পৌঁছে না। ওয়ালাকিন ইজা ওয়াকা ফিল কলবি ওয়া সাখা ফিহি নাফা, যদি কোরআন অন্তরের মধ্যে আসর করে তাহলে সেটা ফায়দা দিবে, এবং এত তাড়াতাড়ি করে পড়া সেটা কিন্তু, উনি বললেন ওই লোকটাকে, তুমি যেভাবে পড়েছ খুব সম্ভব হজদান কাহজ দিশারি,
তুমি একই রাকাতে যখন পুরা মুফাসসালে এত সূরা পড়ে ফেলেছ, খুব সম্ভব তুমি হয়তো খুব তাড়াতাড়ি পড়েছ, যেভাবে শেরকে পড়া হয়, আরবি শের এবং আরবি পোয়েম যেভাবে পড়া হয়, কবিতা যেভাবে পড়া হয়, খুব তাড়াতাড়ি করে হয়তো তুমি সেভাবে পড়েছ। এটা কিন্তু নিয়ম নয়, পড়ার আদব নয়। সেজন্য কোরআনে করিমকে তিলাওয়াতের সময় ধীরে স্থিরে পড়া, মানা এবং মিনিংয়ের দিকে খেয়াল করে পড়া, এটাও কিন্তু কোরআন শরীফের অন্যতম একটি আদব, বিশেষ করে আমরা যারা মানা জানি। আরেকটি আদব হলো কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় যদি কোনো রহমতের আয়াত আসে তাহলে সেখানে থেমে আল্লাহর কাছে রহমত কামনা করা, আজাব ও গজব জাহান্নামের কোনো আয়াত আসলে জাহান্নাম থেকে পানা চাওয়া, এইভাবে নবী আকরাম ইসলাম করেছেন। ইভেন তাহাজ্জুদের নামাজের মধ্যে নবী আকরাম ইসলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বুখারী শরীফে এসেছে এই রাওয়ায়েতটি, উনি বলেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাফতাতাহাল বাকারাত ফাকুলতু ইয়ারকাউ ইনদাল মিআতি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে আল্লাহু আকবার তাহাজ্জুদ দাঁড়িয়েছিলাম, আমি জানি না আল্লাহ নবী এত লম্বা করবেন, সূরা বাকারা শুরু করেছেন। আমার মনে মনে ছিল যে হয়তো একশত আয়াত পড়ার পর হয়তো রুকুতে চলে যাবেন, কিন্তু এমনটা হলো না। নবী আকরাম ইসলাম একশো আয়াতের পরেও কন্টিনিউ পড়তেছেন। আমরা জানি সূরা বকরা প্রায় 300 আয়াত কাছাকাছি, 286 আয়াতের মতো। ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকাতিন, আমি মনে করলাম যে হয়তো নবী আকরাম ইসলাম সূরা বকরা এক রাকাত পড়ে রুকুতে চলে যাবেন। না, সূরা বকরা শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন আলে ইমরান, এরপরে পড়লেন সুরা, এরপরে শুরু করলেন সুরা নিসা, তারপরে আলে ইমরান, এইভাবে রসুল আকরাম পড়েছেন। তখন সময়ে কিন্তু তরতিব কোরআন শরীফের হয় নাই, সুরা নিসাই ছিল সাধারণত আলে ইমরানের পূর্বে সিওল হিসাবে। তো রসুল্লাহ সাল্লাম একই রেখাতের মধ্যে এই তিনটি সুরা পড়েছেন এবং উনি বলতেছেন আল্লাহ আকবার ওয়াইজা মাররাবি আয়াতি সুয়ালিন সাআলা। এই তিনটি সুরা তিলাওয়াত করার সময় নামাজের ভিতরে যখন কোনো সওয়ালের আয়াত আসত আল্লাহর কাছে, সেখানে থেমে সওয়াল করতেন। ওয়াইজা মাররাবি আয়াতিন ফিহা তাসবিহুন সাব্বাহা, এবং তাসবির কোনো আয়াত আসলে সেখানে আল্লাহর তসবিহ পাঠ করতেন। ওয়াইজা মাররাবি তাউদিন তাউওয়াদা, কোনো আল্লাহর আযাব ও গজব থেকে পানাহের কোনো আয়াত আসলে সেখানে আল্লাহর পানা চাইতেন। এইভাবে করে করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি রেখাত পড়লেন, রুকুতে গেলেন, সজদা দিলেন, রুকুতে উঠলেন, দুই সজদার মধ্যে বসলেন, প্রায় এতক্ষণ সময় যে এই তিনটা সূরা পড়তে, পাঁচ পারা পড়তে যে পরিমাণ সময় লাগলো, প্রায় অত সময় রসুল আকরাম রুকুতে, তারপরে রুকু থেকে দাঁড়িয়ে, তারপরে সেজদাতে, তারপরে সেজদা থেকে বসে, তারপরে পরবর্তী সেজদাতে, এইভাবে লম্বা নামাজ পড়েছেন। কথাগুলো বলতে তো অতি সহজ, জীবনেও তো এরকম নামাজ পড়ি নাই। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে যেন তৌফিকতা করেন, আমিন। জাযাকুমুল্লাহ। তো হযরত হাজিন দর্শক শ্রোতা এবং বোনেরা, আরেকটি আদব হলো আমরা কোরআনের ক্ষেত্রে মোটেই গাফেল এবং কেয়ারলেস হয়ে তিলাওয়াত করব না। বিশেষ করে কোরআন তিলাওয়াতের সময় আমরা হাসি ঠাট্টায় লিপ্ত হব না, কথাবার্তা বলতে আমরা লিপ্ত হব না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহম এবং দয়া পেতে হলে কোরআন শোনার যে আদব রয়েছে আমাদেরকে নীরব থাকতে হয়, শুনতে হয় মনোযোগ দিয়ে, ঠিক তবে আমি নিজেও যেন কোনো অন্যের সঙ্গে কোরআন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে আমি যেন গপ শুরু করে না দেই, হাসি ঠাট্টা শুরু করে না দেই, এদিক সেদিক যেন আমি না তাকাই, পুরো আল কোরআন শরীফের মতো উজ্জ্বা হয়ে যেন আমরা তিলাওয়াত করতে পারি। আবু দাউদ শরীফে এসেছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনাহু কানা ইযা ক্বারা আল কোরআন লা ইয়াতাকাল্লাম হাত্তা ইয়াফরুগা মিম্মা আরাদা আন ইয়াক্রা। বুখারী শরীফে এসেছে এবং আবু দাউদ শরীফে এসেছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার আদত ছিল উনি কোরআন তিলাওয়াত করার সময় তিলাওয়াত শেষ না করা পর্যন্ত কোনো প্রয়োজনীয় কথাও কারোর সঙ্গে বলতেন না, শেষ করে তারপরে কথা বলতেন। ইমাম বুখারীর মতো সেই কথাটি এনেছেন কিতাবু তাফসীর নিসা হুকুম হারসুল্লাহ আয়াতের তাফসিরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আমল। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনার মাধ্যমে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমরাও যেন কোরআনে করিম তিলাওয়াতের মধ্যখানে যেন আমরা কোনো যেন কোনো গফে না লাগি, কারোর সঙ্গে কথা যেন বলতে আমরা না লাগি। ইভেন কোনো ফোন কলও যদি আসে তাহলে একটা মোটামুটি একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে তারপরে আমরা ফোন কল রিসিভ করবো, এরকম যেন না হয় কোরআনের ফাঁকে ফাঁকে আমি কথাও বললাম কোরআন পড়াও চললো। অনেক সময় আমরা লক্ষ্য করেছি হয়তো মসজিদে অনেক ভাইদেরকে আমরা দেখি, আল্লাহু আকবার, আল্লাহ সুযোগ দিয়েছেন তাদেরকে, সময় দিয়েছেন, মসজিদে বসে থাকেন সারাদিন, কিন্তু আফসোস মসজিদে বসে যে জান্নাত পাওয়ার কথা ছিল, আমরা দুনিয়ার এমন কিছু গল্প গুজবে আমরা সময়টা খাটাই, মসজিদে যাওয়াটা কিন্তু আমাদের অসার হয়ে যায়। এবং এরকম দেখা যায় যে কোরআন তিলাওয়াত চলতেছে আবার গফও চলতেছে, তাসবির দানা গুড়তেছে কিন্তু আমার গফ দশমত চলতেছে, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আল্লাহ যেন আমাদেরকে
এই সমস্ত অশুভনীয় কাজ থেকে যেন বেরিয়ে আসার তৌফিক দান করেন। কোরআন শরীফের আরেকটি আদাব হল যে আমরা যখন কোরআন তিলাওয়াত করব তখন কোরআন শরীফের তিলাওয়াতের বিভিন্ন কেরাত রয়েছে, মশহুর মুতাওয়াতির কেরাত যেগুলো আছে, যে কোনো একটি কেরাতে পড়া যেতে পারে। বাট একই সঙ্গে আপনি তিলাওয়াত করার সময় কয়েকটি কেরাত মিশ্রিত করবেন না, বিশেষ করে নামাজ ইমামতি করার সময় অন্যান্য কেরাত থাকতে পারে, কিন্তু আপনি যে কোনো কেরাত পড়ে মুসল্লিদেরকে কনফিউজ করবেন না। একটি ঘটনাও ঘটেছে কিছুদিন আগে, এক ইমাম সাহেব সাত কেরাতের অন্য কেরাত শুরু করে দিয়েছিলেন, কিন্তু সালাম ফিরানোর পরে ওনার ইমামতি চলে গেল। যদিও জায়েজ আছে, কিন্তু এরপরেও আপনি এরকম কোনো জিনিস করতে যাবেন না, সাধারণ পাবলিক তাদের একটু কনফিউজ সৃষ্টি হয়ে যায়। ইভেন বিশেষ করে গৈর মুতাওয়াতির যে কেরাত যেগুলো রয়েছে সেগুলো তিলাওয়াত করা উলামায়ে কেরাম নিষেধ করেছেন, এটাকে হারাম বলেছেন। সাত কেরাত পড়া এটা কোনো অবস্থায় জায়েজ নয়। এবং কারি সাহেব নামাজের শুরুতে যে তেলাওয়াত শুরু করেছেন সমান ওই তিলাওয়াতেই এই সুরাকে কন্টিনিউ করে শেষ করতে হবে। বিশেষ করে আমরা যে হাফসের তিলাওয়াত আমরা করে থাকি, এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং সবার কাছে এসেই মশহুর, আমরা যেন এদিকে লক্ষ্য রাখি। এরপরে আরও কিছু আদাব রয়েছে ইনশাল্লাহ। আমি এই কথাগুলো একটু বিস্তারিত বলতেছি, কারণ যেহেতু কোরআন আমাদের এমন একটি সম্পদ যে সম্পদের মাধ্যমে ডাইরেক্ট আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক জুড়তে পারি, সেজন্য কোরআনে করিম তিলাওয়াতের মাধ্যমে যেন আমরা প্রকট নিতে পারি ইনশাল্লাহ। আমরা যদি সুযোগ থাকে হয়তো আগামীতেও এই বিষয়ে আরও আলোচনা করা হয়তো চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক সবাইকে যেন আমলের তৌফিক দান করেন। আমিন জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম পবিত্র কোরআন শরীফের আদাব এবং নিয়মাবলী বিষয়ের উপর। ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ আমরা পরে আলোচনা শোনার চেষ্টা করব, যেহেতু আমরা অনেকেই হয়তো এখন বিভিন্ন প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার আমি উমরা যেতাম নাইলে আর এবলা কইছিলাম আজওয়ার খাজুর আনতাম। আমার আজওয়ার খাজুর শিকা তুমি ফাইলাই সকল সাজুর সমান। আমি বললাম না, সকল সাজুর সমান নাই। আল্লাহ ইনশাআল্লাহ আমরা বুঝতাম পারছি আজওয়ার খাজুর সম্পর্কে আপনি জানতে চাইরা ইনশাআল্লাহ হুজুরে কইবা। আর কি তার কিছু প্রশ্ন আছে মনে হয়? আরেকটা প্রশ্ন, জি, মসজিদে যদি আমি যাইতাম পারি না, তে গোরো তাজুদ নমাজ ওক্ত নমাজ পড়া যাইব নি সমান নেকি ফাইমুনি? আর জিয়ারত আমি একলা যাই, আর আমার আমি তো বয়সালো মানুষ, আমার ফুয়া লগে যাই তাই কই না আম্মা তোমার ডায়াবেটিস ও কোলেস্ট্রল আতারাইতেছ, তুমি জিয়ারত হামাইও না, মসজিদ বইয়া তুমি যদি সালাম পৌঁছাতে সালাম যাইব। আর আমার বেশি আফসোস, আমিও জান্নাতর কার্পিটও নমাজ দুই খাতা পড়তাম, আমারও তো আশা সুন্দর মন্তব্য এবং সুন্দর প্রশ্ন করার লাগি। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। যারা অবৈধ আছে যারা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাম করে, তো এই জায়গা তো তারা যদিও না পাইরা কাম করে আগে, তো যারা সামনে কাম করে মস্ত ওদের তারা সার্ভ করা লাগে, তো এটা করতে তো কি গুণা হইব বা না করার কারণে হতেছে যদি সে বৈধ থাকে করলো মানে? এটা হলো আমার একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন মনে করেন, যদি কেউ ইমামতি মাঝে যদি নামাজ পড়ায়, তো মনে করুন যে অনেক সময়
এত উচ্চারণের মাঝে ধরুন পাঁচ উচ্চারণ হতো, এটা হতো তো সাফ হয়ে গেল, খারাপ হয়ে গেল। তো এটা কিটা আরেকবার এই ইমামতিটি যেটা হেসে সে আবার নতুন করে কিটা এই এই শব্দটা আবার পড়তো নি না কন্টিনিউ করে পরে আস্তে উল্লাহ করতো, এটা যদি একটু জানেন অনেক বেশি খুশি হইম। আজকে ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুক, জাজাকাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি কি স্টুডিওতে কথা বলছি ভাইয়া? জি জি, স্টুডিও কথা বলছেন, লাইভ কথা বলছেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন হলো, জি সেদিন হুজুরের কাছ থেকে শুনলাম যে আপনার যারা মদের ব্যবসা করেন বা এই মদ যারা পান করেন, হ্যাঁ, যখন তারা পান করেন তখন তাদের ইমান থাকে না। আমার প্রশ্ন হলো, যখন পান করার অবস্থা যদি ইমান না থাকে, তাহলে যারা মদের কন্টিনিউয়াস ব্যবসা করতেছেন, এই ব্যবসা করার অবস্থায় তাদের ইমান থাকবে কিনা? আর যদি ইমান না থাকে তাহলে তাদের কি অবস্থান? তারা ইমান না থাকা অবস্থা যদি তারা নামাজ পড়েন, অনেক মদের ব্যবসায়ীরা কিন্তু নামাজ পড়েন, তখন তাদের নামাজের কি অবস্থান? এটা একটু বিস্তারিত বলবেন। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমার দুইটা প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। ঠিক আছে ইনশাল্লাহ, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ, প্রচুর কলার লাইনে, যেহেতু আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে। আমরা দেখি এখন প্রথম প্রশ্ন যিনি করেছেন, আজওয়ার খাজুর সম্পর্কে জানতে চেয়েছেন, এটা মানে আর কোনো ফজিলত আছে কিনা জানতে চেয়েছেন। খেজুর হিসাবে যদিও সবটি খেজুর, কিন্তু এরপরেও আজওয়ার এক্সট্রা ফজিলত রয়েছে। নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ফজিলতের ক্ষেত্রে বলে গিয়েছেন, হাদিসটি বুখারী শরীফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাং তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াতিন লাম ইয়াদুররহু যালিকা ইয়াউমা সামমুন ওয়ালা সিহরুন। যদি কেহ মর্নিংয়ে সাতটা আজওয়া খেজুর খায়, তাহলে তাকে কোনো ধরনের কোনো জাদু, কোনো ধরনের কোনো বিষ তাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কোনো প্রয়োজন অথবা কোনো সেহের জাদুটুনা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সেজন্য এটার অবশ্যই ফজিলত রয়েছে। এবং আপনি জানেন সব খেজুর যদিও খেজুর, কিন্তু আজওয়া খেজুরের দামটাও ডিফারেন্ট। নর্মাল খেজুর যেখানে 15-16 রিয়াল, এটা হবে 50-60-80, ডিপেন্ড কোয়ালিটির উপর। তো দামের ক্ষেত্রে তো ডিফারেন্ট, এবং এটার ফায়দার ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্ট। তো আপনার ছেলে হয়তো জানলে উনিও আপনার সঙ্গে এগ্রি হবেন, খেজুর যদিও সবটি খেজুর, কিন্তু এটার অবশ্যই আলাদা ফজিলত রয়েছে, প্রাইসও বেশ কম রয়েছে, আপনি দেখতে পাবেন সেখানে গেলে ইনশাআল্লাহ। জি, তবে আজওয়ার খেজুরটা পরিচয় করার কোনো পদ্ধতি আছে কিনা? অনেক সময় তো নকল কিছু খেজুরকে আজওয়ার লিখে মানে বেশি পয়সা পাওয়ার জন্য দেখা যায়, তাদের কালারের যাতে ডিজাইনটা একটু ডিফারেন্ট, এটা তো মানে একটু গুল গুল কালো কালো রঙের একটু হয়। তো আজওয়া দেখতেই বোঝায় এটা আজওয়া। হ্যাঁ, এটার মধ্যে হয়তো কোয়ালিটি একটু কম বেশ হতে পারে, কিন্তু আজওয়া কিনা আজওয়া এটা দেখলেই গায়ের কালার বা সাইজটা দেখলেই বুঝে নেওয়া যায়। জি, ছোটো একটু কালো দেখ করার একটু হয় আর কি। জি, শুধু প্যাকেট দেখলেই না, প্যাকেট দেখে আজওয়া না, আজওয়া না, এটা খেজুর দেখে। যারা খেজুর আজওয়া চিনেন দেখছেন, আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসুন, যদি প্যাকেটে লেখা থাকে তবু কিন্তু আজওয়া না, এটা লেখা থাকলে আজওয়া হবে না, আজওয়া হবে না, এটা কিন্তু খেজুর দেখে পরিচয় করতে হবে, পরিচয় করতে অবশ্যই অবশ্যই। জাযাকাল্লাহ। আচ্ছা, উনি আর একটু জানতে চেয়েছেন, উনি বয়স্ক মহিলা, তো জানতে চেয়েছেন মসজিদে যদি না যেতে পারেন, তবে তাহাজ্জুদের নামাজিগুলি যদি উনি যেখানে অবস্থান করবেন এখানে কি সমান সওয়াব পাবেন কিনা? মসজিদে তাহাজ্জুদ এবং নফল নামাজ তো আপনারা মাবুন কেন, আমাদের পুরুষের জন্য তো এটা গড়ে পড়া ভালো। সেই হিসাবে তাহাজ্জুদ নামাজ আপনি গড়ে পড়েন, পুরা সব পাবেন, বরং আরও উত্তম হবে। তাহাজ্জুদ নামাজ মসজিদে পড়া চেয়ে গড়ে পড়াটাই উত্তম আপনাদের জন্য, ইভেন আমাদের পুরুষের জন্য।
শুধু ফরজ নামাজের ক্ষেত্রে পুরুষের জন্য হলো মসজিদে গিয়ে পড়বে, আর মাহবুদদের ক্ষেত্রে নবী সাল্লাম বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খাইরুল্লাহুন্না, যে মাহবুদদের জন্য ফরজ নামাজের বেলায়ও ঘরে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, বেশি সাবারও। যদি জামাতে যান তাহলে যাওয়াটাও জায়েজ আছে শর্ত সাপেক্ষে, যদি যান পর্দার সাথে আপনি যাবেন, আতর লাগাবেন না, বেশি সাজগুছা করবেন না, এরকম কিছু কন্ডিশনালিজম এসেছে আপনি যেতেও পারবেন, যাওয়া জায়েজ রয়েছে। কিন্তু আপনি বিশেষ করে যে তাহাজ্জুদের ক্ষেত্রে যে সল করেছেন এটা কিন্তু আপনি ঘরে পড়তে পারবেন, এবং ঘরে পড়াটাই আপনার জন্য অবশ্যই উত্তম। আশা করি উত্তর পেয়েছেন। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন এবং অনেকেই হয়তো করার জন্য চেষ্টা করছেন। আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, ইনশাল্লাহ বিরতির পর যখন ফিরে আসবো আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, এবং যত যারা কল করেছেন আমাদের হাতে প্রশ্ন রয়েছে এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah.